দীর্ঘ 3 বছর ইস্টবেঙ্গল দলের সঙ্গে থেকে বেশিরভাগ সময়টাই রিজার্ভ বেঞ্চেই কাটাতে হয়েছে তাকে। গত বছর কলকাতা লিগে সুযোগ পেয়েই গোল করে দলকে জিতিয়েছিলেন, তা সত্ত্বেও আই লিগে দলে সুযোগ মেলেনি। তাই মরশুম শেষ হতেই দল বদল করার সিদ্ধান্ত নিলেন কৌশিক সরকার। খবর যা, তাতে পড়শি ক্লাবেই নতুন মরশুমে সই করতে চলেছেন এই বাঙালি ডিফেন্ডার। মোহনবাগানের আকর্ষণীয় প্রস্তাব ছাড়াও কৌশিকের কাছে প্রস্তাব রয়েছে সারদান সমিতি, রেইনবো, পিয়ারলেসের মতো ক্লাবের। তবে কৌশিক চাইছেন কোনো বড় দলেই সই করতে, তাই মোহনবাগানেই তার যাওয়ার সম্ভাবনা প্রবল। ফলে সুরাবুদ্দিনের পর ইস্টবেঙ্গলের আরও এক বাঙালি ফুটবলারকে সই করাতে চলেছে বাগানকর্তারা।